হ্যাঁ বন্ধু, নতুন চ্যানেলের ভিডিও শেয়ার করতে হবে, তবেই কিন্তু একটা নতুন চ্যানেলে ভিউজ আসবে। আর কোথায় শেয়ার করবেন সেটা আজকে আপনাদের আমি দেখিয়ে দেবো। কারণ আপনারা এর আগে অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছেন এবং তারা আপনাদেরকে বারণ করেছে যে আপনাদের ভিডিও শেয়ার করবেন না, এবং আমি নিজেও খোদ অনেক ভিডিওতে বারণ করেছি। তার কিন্তু কারণ আছে। কারণ প্রায় নতুন ইউটিউবাররা কি করে, যখন নতুন চ্যানেল খোলে, সর্বফার্স্ট চ্যানেল ওপেন করার পর সে একটা ভিডিও আপলোড করে, তারপর কি করে ওই ভিডিওর লিঙ্কটা নিয়ে প্রথম সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তারপরে ওই লিঙ্কটা নিয়ে মেসেঞ্জারে এইরকম কোনো লোক বাদ থাকে না যে তার কাছে শেয়ার করতে বাকি থাকে, প্রত্যেকজনের কাছে শেয়ার করে। তারপর মেসেঞ্জারে শেয়ার করা গেলে হোয়াটসঅ্যাপে আসে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে সকলের কাছে শেয়ার করে দেয়, আবার অনেকে কি করে ইনস্টাগ্রামেও শেয়ার করে। তো এই শেয়ারগুলো থেকে কি ক্ষতি হয় সেটা ফার্স্ট জানুন। ধরুন আপনার যে ভিডিওর লিঙ্কটা প্রত্যেকের কাছে মেসেঞ্জারে আপনি শেয়ার করেছেন, তারা আপনার ভিডিওটায় ক্লিক করলো এবং আপনার ভিডিও দেখে তারা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলো, একটা লাইক করলো, ব্যাকে চলে আসলো, তারা কিন্তু আপনার ফুল ভিডিওটা ওয়াচ করলো না। এবং তারা আপনার ভিডিওটা কেন লাইক করলো, আপনার ভিডিও দেখে নয়, আপনার মুখ দেখে কিন্তু তারা আপনার ভিডিওটা লাইক করেছেন। কারণ তারা আপনাকে চেনে, তাই আপনার ভিডিও একটা লাইক করলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো। তো এই করে আপনি শেয়ার থেকে কি করলেন, আপনি ওই ভিডিওতে কিছু ভিউজ নিলেন, লাইক নিলেন, কেউ আপনার ভিডিওটা দেখে কমেন্ট করলো ভালো হয়েছে, আবার কেউ আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিল। তো সবার ফার্স্ট একটা কথা মাথায় রাখবেন, সকল বন্ধু কিন্তু সমান হয় না। কারণ আপনারা যদি কেউ আমাকে ফেসবুকে ফলো করে রাখেন বা কেউ যদি ইনস্টাগ্রামে ফলো করেন, দেখবেন ওখানে কিন্তু আমি আমার বায়োতে বা ফেসবুক প্রোফাইল ডিপেতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখেনি। কারণ এরকম কিছু বন্ধু থাকে আপনার ভিডিওতে লাইক করার বদলে তারা কিন্তু আপনার ভিডিওটা ডিসলাইক করে, এরকম কিছু বন্ধু থাকে। একটা কথা মাথায় রাখবেন, এরকম কিছু বন্ধু আছে আপনার, সেই বন্ধুরা যতই আপন হোক না কারণ যখনই আপনি আগে বাড়বেন সেই বন্ধুটা কিন্তু আপনার পিছনে লাগে। হয়তো সে আপনার সামনে আপনার ভালো ব্যবহার করছে, কিন্তু ওই বন্ধুটা আপনার পিছন দিয়ে আপনার ক্ষতি করছে। তো ওই কারণে কিন্তু আমি আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে বায়োতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখিনি। আর আমি কিন্তু কোনো বন্ধুদেরকে এখনও পর্যন্ত আমার ভিডিও শেয়ার করি না, কারণ আমি প্রথম শেয়ার করে ঠকেছি, তাই এটা আমি আজকে আপনাদেরকে বলছি। হয়তো আপনারা এরকম ভাবছেন যে আপনার ভিডিওটা শেয়ার করে হয়তো আপনার ভিডিওতে কিছু ভিউজ আসবে, এটা কিন্তু ঠিক কথা, কিন্তু উল্টে আপনার ভিডিওর ক্ষতি হবে। কারণ একটা ভিডিওর ইউটিউব তখনই ইমপ্রেশন পাঠায় যখন ওই ভিডিওটা কেউ ক্লিক করে মিনিমাম 50% দেখে। তো আপনি যে আপনার বন্ধুদেরকে শেয়ার করেছেন, তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে জাস্ট একটা লাইক করে তারা কিন্তু চলে আসে, তারা কিন্তু 50% ওয়াচ করে না। কারণ আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেছেন ওই ক্যাটাগরির ভিডিও তারা দেখে না। এই নয় যে আমি আপনাকে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে বারণ করছি না, আপনি শেয়ার করুন, আপনি সেই বন্ধুর কাছে শেয়ার করুন যে বন্ধুটা আপনার ফুল ভিডিও ওয়াচ করবে। এইরকম কিন্তু ফেসবুকে অনেক গ্রুপ আছে, তারা কি করে ওখানে গিয়ে ভিডিও লিঙ্ক শেয়ার করে, বা মেসেঞ্জার এরকম অনেক গ্রুপ আছে সেখানে গিয়ে তাদের লিঙ্ক শেয়ার করে, এক সপ্তাহ পর পর আরেকজনের পালা আসে, আবার এক সপ্তাহ পর আরেকজনের পালা আসে, তারা কি করে একই মেল দিয়ে 10টা করে জিমেল অ্যাকাউন্ট খুলে তাদের ভিডিওগুলো ওয়াচ করে। তো এরকম ওয়াচ করে দেখেছেন কেউ আগে বেড়েছে? কারণ আপনি যখনই কিন্তু ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন এবং ওখানে কি হয় প্রত্যেক মোবাইলে 10টা জিমেল অ্যাকাউন্ট থাকে, এবং ওই 10টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন আপনার ভিডিও ওয়াচ করবে তখন কিন্তু ইউটিউব ধরে ফেলে যে একই মোবাইল দিয়ে এই ভিডিওটা বারবার দেখা হচ্ছে। তো আপনার ভিডিও যে কটা ভিউজ কিন্তু ওই কটাই থেকে যায়, আর বাড়ে না। তো এই কারণে আমি আপনাকে বলছি যে আপনারা শেয়ার করুন, ইউটিউব শেয়ার বাটন দিয়েছে মানে আপনারা শেয়ার করুন, কিন্তু সেখানেই করুন যেখানে লোক আপনার ভিডিওটা দেখবে। কারণ আপনি যদি গেমিং ভিডিও দেখেন আর আপনার কাছে যদি শেয়ার করা হয় কুকিং চ্যানেলের ভিডিও, আপনি ওই ভিডিওটা কোনোদিন দেখবেন? কোনো দিনের জন্য কিন্তু দেখবেন না। আর আপনার কাছে যদি গেমিং ভিডিও শেয়ার করা হয় তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা ফুল না ওয়াচ করলেও 50% ওয়াচ করবেন, কারণ আপনি ওই ভিডিওটা দেখেন। তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যারা এরকম ফেসবুকে শেয়ার করছেন, মেসেঞ্জারে শেয়ার করছেন, এইসব জায়গাগুলোতে শেয়ার করবেন না, উল্টে আপনার চ্যানেলের ক্ষতি হয়, আপনার ভিডিওতে অডিও রিটেনশন কম আসে, ফলে কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওটার ইমপ্রেশন পাঠায় না। আপনি চাইলে আপনার ওই ভিডিওটা আপনার যারা ফ্যামিলি আছে, আপনার যারা বন্ধু আছে, তাদের মোবাইলতে গিয়ে আপনার ওই ভিডিওটা সার্চ করে বা আপনার চ্যানেলের নাম সার্চ করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আপনি কাউকে সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ যখনই সে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আপনি ভিডিও আপলোড করবেন, সে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। আর এমনিতেই ইউটিউব নতুন চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন কম পাঠায়। আপনার যে সকল বন্ধুরা বান্ধবীরা যা সাবস্ক্রাইব করে গেছে, আপনি ভিডিও আপলোড করেছেন, ইউটিউব তাদের কাছে নোটিফিকেশান পাঠালো, তো তারা কিন্তু আপনার ভিডিওর ওই নোটিফিকেশানটা হটিয়ে দিল, এবং আপনার ওই বন্ধুরা যখনই আবার ইউটিউবটা ওপেন করলো, নোটিফিকেশানে ক্লিক করেনি বলে ইউটিউব কি করলো, আবার আপনার ওই ভিডিওটা তাদের ব্রাউজ ফিচারে বা হোম পেজে পাঠালো, ওখানেও কিন্তু তারা দেখলো না, আবার কিছুজন দেখলো জাস্ট লাইক করে ব্যাক করে এলো, এতে কিন্তু আপনার চ্যানেলে আরও ক্ষতি হলো। এবং আপনারা যারা ভাবছেন যে এই শেয়ার করে আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করবেন, এটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা। আপনারা যতই আপনার চ্যানেলের ভিডিও শেয়ার করবেন ততই কিন্তু আপনি আপনার নিজের চ্যানেলে আপনি নিজেই ক্ষতি করবেন। আপনি এরকম কন্টেন্ট বানান যেন লোক সেটা দেখে আপনার ভিডিওটা শেয়ার করে। প্রত্যেক চ্যানেলের ভিডিও শেয়ার হয়,
से चाहे टेच হোক গেমিং হোক কুকিং হোক মানুষের দরকার লাগে কারণ আপনি যদি আপনার ওই ভিডিওটা ওয়াইটি স্টুডিও অ্যাপে গিয়ে দেখবেন ওখান থেকে আপনার কোটা থেকে শেয়ার হচ্ছে ফেসবুক কি হোয়াটসঅ্যাপ দেখবেন শেয়ার হচ্ছে আপনি আপনার ভিডিওটা শেয়ার করবেন না দেখবেন অবশ্যই আপনার ভিডিও কেউ না কেউ শেয়ার করবে তবে আপনাকে সেরকম কন্টেন্ট বানাতে হবে তাহলে আপনি কিন্তু যেমন তেমন বললেন লোক বুঝলো না ভালো লাগলো না তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা কেউ শেয়ার করবে না আপনি যদি লোককে ভালোভাবে বোঝান ভালো কিছু বলেন লোকের যদি আপনার ভিডিওটা ভালো লাগে সে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটা শেয়ার করবে তো তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা নিজেরাই আপনাদের ভিডিও শেয়ার করবেন না এবং আপনি যদি আপনার নিজের ভিডিও শেয়ার করেন তো সেখানেই করবেন যেখানে আপনার ভিডিওটা যেন দেখে যেন মিনিমাম 50% ওয়াচ করে ওখানেই শেয়ার করবেন এবং আপনি যদি অনেকটা কষ্ট করে মেহনত করে ভালো স্ক্রিপ্ট লিখে কন্টেন্ট বানান লোক আপনার ভিডিও শেয়ার করবে বন্ধুরা এই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা ইউটিউবে নতুন এসেছেন আপনারা অনেকেই আছে অনেক কিছু জানেন না ইউটিউবের সম্বন্ধে তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংক আছে ওখানে ফলো করে আমাকে এসএমএস করবেন এই ভাই আপনাদেরকে হেল্প করবে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু দুটো ইম্পর্টেন্ট ভিডিওর লিংক আছে আপনারা যারা নতুন ইউটিউবার বা ইউটিউবের সম্বন্ধে কোনো কিছু জানেন না ওই দুটো দেখবেন এই ইউটিউব রিলেটেড অনেক কিছু হেল্প বা অনেক কিছু জানতে পারবেন আপনি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে ইউটিউবের নতুন নতুন টিপস ও আপডেট দিয়ে থাকি যেটা একটা নতুন ইউটিউবার পক্ষে কিন্তু অনেক উপকার আসে তো তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই করে কিন্তু আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা।